আমাদের দেশে যখন আমরা দেব বা জিতকে নিয়ে আসা হয় বা ওই দেশে কোনো নায়ক নাকি আনা হয়, তাদের আমরা অনেক রেসপন্স করি, সাংবাদিকরা সম্মান করি, কারণ আমরা ভালোবাসতে জানি, সম্মান করতে জানি। আমাদের সাকিব কাণ্ডে করে, বাট এই যে দেবের একটা খুঁচা আপনারা টের পেয়েছেন, জিত যে বললো এখানে বাজার খোলা আছে, সবাই আসতে পারে, এটা কিন্তু মন থেকে বলে নাই, মুখে বলছে সাকিব সুপারস্টার, বাট মন থেকে চাচ্ছে না। তাদের মতো লজ্জাহীন বেহায়া আমরা না। তুফান নিয়ে যে আজকাল যে প্রশ্ন উঠছে, আপনার সন্তানকে আপনি যদি গলা টিপে মেরে ফেলেন তাহলে কি দাঁড়াবে? বর্দা, আপনার প্রত্যেকটা কথার গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমাদের মোটা মাথা সেটা ঢুকবে না। জিত দেবের খোঁচা নিতে প্রমাণিত হয়, জিত দেব বাংলাদেশের জন্য একটা রং করা পুতুল। তারা আমাদের দেশ থেকে ইনকাম নেবার জন্য আমাদের সাথে ভালোবাসার অভিনয় করে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খান নাম্বার ওয়ান, বাট আমাদের দেশে একজন সুপারস্টার মেগাস্টার তৈরি হোক, এটা তারা মন থেকে কখনোই চায় না। এই তুফান সিঙ্গাপুরে বাম্পার, আমেরিকাতে বাম্পার, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, দেশ আছে, সেখানে ফ্লপ। মানে ভারতের কথা বলছেন? তারা কি কখনো চেয়েছে যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি আপডেট হোক, আমরা আপডেট হই? বলুন আপনারা। অবশ্যই না। না, তারা হয়তো ওই রকম চাইলে আমরা আরো এগিয়ে যেতে পারতাম। ভারত শুধু নিতে জানে, দিতে জানে না। তারা সাকিব খানের সাথে ভালোবাসার অভিনয় করে আর পাশাপাশি খুঁজতে থাকে কিভাবে ধ্বংস করা যায়। বাংলাদেশে ভালো চলেছে, ইন্ডিয়াতে চলে নাই, তারা পাইরেসি করে, তাদের টাকার এতই প্রয়োজন। বিকজ অফ পাইরেসি আমরা কিন্তু তাদের ভালো চাই। আমরা, আমাদের প্রত্যেকটা ঘরে চ্যানেল আছে, আমাদের চ্যানেল কি ইন্ডিয়াতে আছে? নাই, আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না? বন্ডিংটা আমাদের মধ্যে দূরত্ব আছে, আমরা ভালোবাসি মন থেকে, ওরা মন থেকে ভালোবাসে না, ভালোবাসে উপর থেকে। দেব না চাইলে কি হবে? আমাদের বস মেগাস্টার সাকিব খান কিন্তু অলরেডি বলিউডে, জিত দেব তারা তাদের নিজের দেশে থেকেও, বলিউডে তাদের উন্নতি আমরা দেখি নাই। এক দুজন বিচ্ছিন্ন ঘটনাতে থাকবে, এগুলো আমরা না ধরি।